শ্রমজীবী মহিলাদের স্বার্থে পথে নামল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। শ্রমজীবী মহিলাদের স্বার্থে পথে নামল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। সোমবার সারা রাজ্য জুড়ে বিক্ষোভ সমাবেশে সামিল হলেন তারা। পূর্ব বর্ধমানের কার্জন গেট চত্বরে মিছিল করে আসার পর জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনের সদস্যরা। লকডাউন এই সমস্যায় পড়েছে শ্রমজীবী মানুষজন, সবথেকে বেশি সমস্যায় পড়েছেন গ্রামাঞ্চলের খেটে খাওয়া শ্রমজীবী মহিলারা। হাসপাতালে গর্ভবতী মায়েরা চিকিৎসা পাচ্ছেন না, এরই প্রতিবাদে এদিন পথে নামলেন গণতান্ত্রিক মহিলা সমিতির কর্ত্রী সমর্থকরা। রাজ্য জুড়ে প্রশাসনের কাছে এই বিষয়ে সুরাহা চেয়ে বিক্ষোভ সমাবেশ করলেন সিপিআইএমের গণতান্ত্রিক মহিলা সমিতি। তাদের দাবি, অবিলম্বে সরকারের জনবিরোধী নীতি প্রত্যাহার করতে হবে, বিশেষত শ্রমজীবী মহিলাদের কাজ এবং স্বাস্থ্যের পরিষেবা সুনিশ্চিত করতে হবে। এই দাবি নিয়ে গণতান্ত্রিক মহিলা সমিতির ধারাবাহিক আন্দোলন চলবে বলে জানানো হয়েছে সমিতির পক্ষ থেকে। দাবিতে আপনারা পথে নামলেন আজকে? আমাদের সারা রাজ্য জুড়ে আমরা সাধারণ শ্রমজীবী গরিব মানুষের জন্য, বিশেষত মহিলাদের, আজকে এই পরিকল্পনাবিহীনভাবে যে লকডাউন চলছে করোনা মহামারীর এই পরিস্থিতিতে, সেখানে মেয়েরা যে বিশেষ সমস্যার সম্মুখীন হয়েছে, আমরা সেই সব দাবি নিয়েই আজকে আমরা সারা রাজ্য জুড়ে দাবি দিবস পালন করছি। আমাদের এই সময়কার দাবি এরকম যে আমরা দেখছি এই লকডাউনের ফলে ব্যাপক মানুষ, বিশেষ করে মহিলা, তাদের খাবার নেই, তারা অনাহারে মারা যাচ্ছে, রেশন নেই, তাদের স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই, গর্ভবতী মায়েরা হাসপাতালে গিয়ে কোনো চিকিৎসা তারা পাচ্ছে না, গ্রামাঞ্চলে যারা গরিব খেটে খাওয়া মানুষ তাদের কোনো কাজ নেই, তাদের কোনো আয় নেই। আজকে এই অবস্থার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, একদিকে বলা হচ্ছে যে তোমরা লকডাউনে থাকো, লকডাউনে না থাকলে করোনা আক্রমণ করবে, কিন্তু সেই সময় আমরা দেখছি আমাদের দেশের কেন্দ্রীয় সরকার তারা হচ্ছে আমাদের দেশটা বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। সমস্ত সরকারি জাতীয় যে সম্পদ, আকাশ, বাতাস, স্থল, জল, ব্যাংক, বিমা, খনি, বন্দর সহ সমস্ত কিছু তারা হচ্ছে বেসরকারি এবং হচ্ছে বড় বড় কর্পোরেট পুঁজিপতিদের হাতে তারা তুলে দিতে চাইছে। এই সময় ডিজেল পেট্রোলের দাম বাড়ার বিরুদ্ধে নিত্য প্রয়োজনীয় জিনিস আগালের বাইরে চলে যাচ্ছে। পরিযায়ী শ্রমিকরা তারা মহাসংকটের মধ্যে পড়েছে, প্রচণ্ড দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে। আর তারা আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তারা বিজ্ঞাপন দিচ্ছেন, ঘোষণা করছেন, তারা রেশনের কথা বলছেন, আসন দিচ্ছেন, কিন্তু রেশন নেই। এবং আজকে আমফানকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরও যে সাহায্য, সেই সাহায্য দেখছেন যারা প্রশাসনের সঙ্গে যুক্ত, যারা পঞ্চায়েত, যারা শাসক দলে তৃণমূল, বিজেপি, তারা সর্বত্র এই দুর্নীতির সঙ্গে তারা যুক্ত, তারা চাল চুরি করছে, তারা রেশন চুরি করছে, তারা এমএনডিকে টাকা চুরি করছে, তারা গরিব মানুষের সমস্ত সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করছে, আমফানের যে সুযোগ সেই সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করছে। এবং অন্যদিকে এই করোনা পিরিয়ডে আমরা দেখছি মহিলা নির্যাতন, তাদের আজকে মূলত কী করা হলো? আজকে আমরা এই সমস্ত দাবি নিয়ে, আজকেরও কাগজ খুলে দেবেন আরও দু তিনটে ঘটনা ঘটেছে, এই সব দাবি নিয়ে সমস্ত মানুষের জন্য 10 কেজি করে চাল, তাদের প্রত্যেকের জন্য হচ্ছে 7,500 করে টাকা, গ্রামের মহিলা, শহরের মহিলা, তাদের খেটে খাওয়া মানুষের জন্য টাকা, তাদের স্বাস্থ্যের জন্য, তাদের রেশনের জন্য এবং নারীর নিরাপত্তা সুরক্ষার দাবি নিয়ে আমরা প্রশাসনের কাছে যাব এবং তাদের কাছে মূলত কত দফার দাবি আছে আপনাদের? আমাদের দাবি ওই 8 দফা মেন দাবি, তার সঙ্গে আমাদের লোকাল দাবি সেগুলো রয়েছে, সেই দাবি নিয়ে আমরা যাব। আজকে জাস্ট আমরা আপনার নাম জানাতে যাচ্ছি এবং এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব দাবি আদায়ের জন্য। আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির এখানে বর্ধমান জেলা কমিটি আজকে প্রোগ্রামটা করছে। আমি আমাদের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির প্রেসিডেন্ট, আমার নাম অঞ্জু কর। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।